2018 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ শো অন দ্য আর্থ নামে পরিচিত ফিফা ফুটবল বিশ্বকাপের 21তম আসর। এবার এই আসরকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। তার মতে এই আসরে চমক দেখাতে পারে একটি মাত্রই দল, যে দলকে নিয়ে হচ্ছে না অতটা আলোচনা। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নেইমার জুনিয়র এ প্রসঙ্গে বলেন, আমার মতে সবসময়ের মতো সেরা দলগুলোই ফেভারিট। তাদের মধ্যে রয়েছে ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা। এদের যে কোনো একটি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর নেইমার জুনিয়র বিশ্বকাপের চমক প্রসঙ্গে বলেন, 2018 সালে রাশিয়া বিশ্বকাপে চমক হিসেবে থাকতে পারে বেলজিয়াম। বেলজিয়াম দারুণ একটি দল, তাদের দলে দারুণ কিছু খেলোয়াড় আছে যারা 2018 সালে রাশিয়া বিশ্বকাপে চমক দেখাতে পারে। বেলজিয়ামের সেরা খেলোয়াড়রা বিশ্বের যে কোনো দলের সঙ্গে পার্থক্য গড়ে দিতে পারে, তাই আমি মনে করি রাশিয়া বিশ্বকাপে বেলজিয়াম চমক হিসেবে থাকবে। বিশ্বকাপে অংশ নেয় 32টি দল, যেখানে প্রতিটি দলই নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে যায়, তাই বিশ্বকাপ জয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে থাকে প্রতিটি দল। এখানে শিরোপা জয় প্রধান লক্ষ্য।